আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। ভিউয়ার্স, আপনাদের সামনে এখন যে মেশিন দুইটা রাখা আছে, একটা হচ্ছে অয়েল মিল আর একটা হচ্ছে অয়েল ফিল্টার। যদি আমরা বাংলায় বলি, একটা হচ্ছে তেলের তেল তৈরি করা ঘানি মেশিন বা চেম্বার স্পিলার যেটাই বলেন না কেন, বা সরিষার তেলের মিল, আর এটা হচ্ছে সরিষার তেল বা সয়াবিন তেল, যে কোনো তেল আপনি দেন না কেন এটা দিয়ে ফিল্টার করতে পারবেন। তো এই ফিল্টারটা কত কল দেওয়া আছে, আর এই ফিল্টার ক্রয় করার সাথে সাথে আপনারা কী কী পাচ্ছেন ফিল্টারের সাথে, প্লাস এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত, কতটুকুনা সরিষা আপনি প্রতি ঘন্টায় মারাই করতে পারবেন, এবং মেশিনের বিস্তারিত খুঁটিনাটি বিষয় নিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ছোট্ট একটি রিকোয়েস্ট বিবস, আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টাটি বাজি দিবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের নিয়মিত ইউটিউব চ্যানেল দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো বিবস, এখানে যে ফিল্টার মেশিন রাখা আছে, এটা হচ্ছে ট্যাপ, এটাকে পিতল, এই পিতলের সম্পূর্ণ ট্যাপ কিন্তু আপনারা এই মেশিনের সাথে পাচ্ছেন। এই ট্যাপগুলো কীভাবে ফিটিং করবেন আমি আপনাদেরকে কিছুটা নমুনা স্বরূপ দেখাবো। ইনপুটটা কিন্তু আপনাকে এই পাশে লাগাইতে হবে, এই যে এই পাশে এভাবে এভাবে লাগাই দিলে হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হচ্ছে ইনপুট, এই জায়গা দিয়ে আপনি একটি মোটর দিয়ে এই জায়গায় প্রেশার দিবেন, ফুয়েল ঢুকে যাবে বা তেল ঢুকে যাবে, এই পাশতে নেমে আসবে, ধীরে ধীরে কিন্তু এই ট্যাপগুলোতে নেমে আসবে। এটা হচ্ছে 10 ইঞ্চি 12 কল ফিল্টার মেশিন। তো এখানে আপনি কলের সাইজ বিভিন্ন রকম আছে, আপনি 8 কল 10 কল 12 কল 16 কল 15 কল আপনার চাহিদা অনুযায়ী, কিন্তু কল বলতে কী বুঝছেন সেটা হচ্ছে এই ট্যাপ, এই ট্যাপ যতটা নেবেন তার উপরে দাম কম বেশি হবে। আর এটা হচ্ছে 10x10 স্কোয়ার হলে 10 ইঞ্চি বলে, 8x8 স্কোয়ার হলে 8 ইঞ্চি, 12x12 হলে 12 ইঞ্চি ফিল্টার বলে। তো এভাবে আপনারা নিতে পারবেন। আর এখানে যে কাপড় দেওয়া আছে, আমরা কিন্তু এই কাপড় কাটিং করার পরে দিচ্ছি, ঠিক এই কাপড়গুলো আপনার মার্কেট থেকে কিনে নেবেন, একটা কাপড় 2-3 মাস ব্যবহার করতে পারবেন। এই মেশিনের প্রত্যেকটা ভাঁজে কিন্তু এক পিস করে কাপড় দিতে হবে, আর এই কাপড় দিয়েই কিন্তু আপনার সরিষার তেলটা সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে বাইর হবে। তো ভিউয়ার্স, এই মেশিন যদি আপনার প্রয়োজন হয়, ছোটো বড় বিভিন্ন সাইজের আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটি সম্পূর্ণ বিকে ইনোভেশনের তৈরি মেশিন, মেশিন ক্রয় করার পূর্বে অবশ্যই বিকে লেখা দেখে ক্রয় করবেন। ভিউয়ার্স, এখানে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 6.5 ফিট সরিষা তেলের মেশিন। এখানে ভিবেল দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু ফ্ল্যাট বেল বা চওড়া বেল যেটাই বলেন না কেন ইউজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। আপনার লাইন শ্যাপ থাকলেও কিন্তু আপনি লাইন শ্যাপ দিয়ে মেশিন চালাতে পারবেন। এই মেশিনের উপরে যে হপার দেওয়া আছে, এখানে আপনি খোল একবার সরিষা দিলেন, আরেকবার যখন খোল দিবেন ধীরে ধীরে ভিতরে নাঙল দেওয়া আছে, এই নাঙল দ্বারা কিন্তু এইভাবে ঘুরবে, যখন আপনার এই ভিতরের খোলগুলা সুন্দর করে ভেঙে মেশিন দ্বারাই মেশিনে টেনে নেবে। আপনাকে অতিরিক্ত কোনো জিনিস ব্যবহার করা লাগবে না, বা পিটাপিটি বাইরে বাইরে গুতাগুতি লাতালাতির কোনো প্রয়োজন নাই। এই মেশিনেই কিন্তু আপনার খোল ভেঙে চেম্বারের ভিতরে ঢুকাই নেবে। তো এটা হচ্ছে মেশিনের ইনপুট, এখানে চাবি দেওয়া আছে, চাবি টানলে মাল ইনপুট হওয়া শুরু হয়ে যাবে, আর এর ভেতরে সরিষা মারাই হয়ে ধীরে ধীরে নামতে থাকবে। এটা হচ্ছে তেলের আউটপুট, আর সরিষা যে মারাই হওয়ার পরে ওয়েস্টেজ খোল যেটা আপনারা বলেন, আমরা বলে থাকি খোল, এই খোলটা কিন্তু এই পাশে নামবে, এই সাইডে খোলটা নেমে আপনার পড়ে যাবে। তো এটা হচ্ছে বিকে ইনোভেশনের তৈরি যে সরিষার তেলের বড় মেশিন, উইদাউট মোটর অনলি মেশিন। এটা প্রাইস, তো প্রাইস কম বেশি হয় লোহার দামের সাথে সমন্বয় করে, কিন্তু মেশিনের দাম কোনো সময় আপডাউন হয়ে থাকে। তো সেটা আপনি কতদিন আগে ভিডিও দেখছেন বা কোন সময় মেশিন ক্রয় করছেন সেটার উপর নির্ভর করেই কিন্তু আপনার এই মেশিনের বাজার মূল্য নির্ধারণ করা হবে। তো এটি অর্ডারের পরেই 10 থেকে 15 দিন পর আপনারা নিতে পারবেন। এই মেশিনের ক্যাপাসিটি প্রতি ঘন্টায় 100 থেকে 120 কেজি সরিষা আপনি মারাই করতে পারবেন। এটি চলার যে উৎস বা হর্স পাওয়ার বা ক্ষমতা যেটাই বলেন না কেন, ডিজেল ইঞ্জিন দিলে 25 হর্স পাওয়ার ডিজেল ইঞ্জিন, যদি কিনা বিদ্যুৎ ইলেকট্রিসিটি দিয়ে চালান সেক্ষেত্রে 20 হর্স পাওয়ার বা 15 হর্স পাওয়ার বিদ্যুতের মোটর দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন এই মেশিনটি। তো এই মেশিনটি আপনারা নিতে চাইলে ঘরে বসেও অনলাইনে অর্ডার দিতে পারেন, কিছু টাকা অ্যাডভান্স করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা মাল ডেলিভারি নিতে পারবেন নিজ নিজ জেলা শহর পর্যন্ত। যদি সরাসরি আপনি আসেন, এসে অর্ডার দেওয়ার পরে ডেলিভারি দিন, সরাসরি এসে দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই দুইটা মেশিন এখন ডেলিভারি যাচ্ছে ফেনী সদরে। তো এই সদরে ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তে আমরা মেশিনের সাথে কী কী দিলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম।
তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সরিষার তেল গ্রহণ করবেন, আল্লাহ হাফেজ।